প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو سرطاو درشق বন্ধুত্ব করা ওঠা বসা এবং তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা এ বিষয়ে শরীয়তের যে বিধান সেটা নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো আজকে যে হাদিস থেকে আমাদের আলোচনা শুরু হবে সেটা হলেই ওয়ান উসাইর ইবনি আমরিন ইবনি জাবির উসাই ইবিন আমার ইনার থেকে বর্ণিত তিনি বলেন

যখনই কোনো ব্যক্তি ওই দিক থেকে আসতো তখন তাদেরকে জিজ্ঞাসা করতো পুরা কাফেলাই যে ওয়েস বিন আমের কোনো ব্যক্তি আছে কিনা তো হঠাৎ ক্রমে একদিন এমন হয়ে গেছে যে তার সঙ্গে সাক্ষাৎও হয়ে গেছে সকাল এলাহু আনতা ওয়েস বিন আমের তো অমর জিজ্ঞেস করলো তুমি কি ওয়েস বিন আমের কওয়ালান হাঁ কওয়ালা মিন মুরাদিন কর তোমার বংশের নামকে মুরাদ এবং কর্ন কলা নাম বলছে হাঁ তোমার কি ছিল নাকি না কিরোগটা আল্লাহ ভার করে দিয়েছে তবে এক পরিমাণ এখনো আছে পালা নাম বলছে হ্যাঁ ঠিক আছে লাকা বলছে তোমার মা আছে কয়লা নাম বলছে হ্যাঁ আছে কয়লা সামেতুরাহি সাল্লাইসাল্লাম ইয়াকুল অমরা রাজি আল্লাহ তিনি বললেন আমি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি তিনি বললেন ইয়াতি আলাইকুম কুম ওয়েস বিন আমের মা আমদাদ আহলি ইয়ামান বলছে ইয়ামানের স্বেচ্ছাসেবকদের দলের সাথে ওয়েস বিন আমের নামে একজন ব্যক্তি আসবে মিন মুরাদিন সে মুরাদ গোত্রের হবে সুম্মা মিন কার্নিন এবং কার্নের গোত্রের হবে তার কুষ্ঠ রোগ থাকবে সেটা ভালো হয়ে যাবে তবে এক দিরহাম পরিমাণ বাকি থাকবে এবং তার মা থাকবে তার মার সে অত্যন্ত সেবা যত্ন করবে মার অত্যন্ত হবে সে তো তার অবস্থা হলেই আকসম লা আবার সে ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে কোন কসম খায় তাহলে আল্লাহ তারা বলছি তোমরা যদি সেই লোকটাকে পাও আর যদি সম্ভব হয় আই ক্ষমা চাইতে বলবা তোমার জন্য কিভাবে বলবা যে ভাই আপনি একটু আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিবা অমর আল্লাহ যেহেতু তাকে বলছিলেন যে আপনার বিষয়ে আমি নবীর মুখ থেকে এটা শুনেছি এবং তিনি যে যে গুণ বলেছিল সব গুণ আপনার মধ্যে আছে তার মানে আপনি একটু আমার জন্য আল্লাহ কাছে ক্ষমা চান চানু তো তিনি তার জন্য ক্ষমা চাইলেন আল্লাহ তুমি তাই ক্ষমা করে দাও আল্লাহ অমর তখন অমর বললেন আই না তুরিদ তুমি কোথায় যাবা ক আল কুফা বলছি আমি কুফায় যাবো আলা আত্তুবুল আখা ইলা আম আমি কি দেশের যে দায়িত্বশীল আছে গভর্নর আছে তার কাছে কিছু তোমার সুপারিশ লিখে দিব। ক বলছেন অপরিচিত থাকা স্বাভাবিক জীবন করাই আমি পছন্দ মনে করি ওদের চিড়ি লেখা দরকার নেই ওদেরকে আমার বিষয়ে কিছু জানানোর দরকার নেই ফালাম মাকান আ মিন আল আম মকবিল দ্বিতীয় বর্ষর যখন আরও কিছু হাজি আসছে মক্কায় হাত জারজলুর মিন আর তো ওই কুত্রের যে একজন মানে ভালো সুভ্রান্ত লোক সে ব্যক্তি হজ করতে আসছে ফাওয়া ফাকা ফমার অমরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে আন তো অমর জনহু তাকে জিজ্ঞেস করলো যে ওয়েস বেন আমের তার অবস্থা তার খবর কী ফাল তখন তিনি বললেন তারাক্তুহু রাসেল বাইদ মাতা হ্যাঁ সে তো একটা পুরাতন বাড়িতে থাকে এবং তার বাড়ির আসবাবপত্র এবং তার বাড়ির জিনিসপত্র খুবই অল্প খুবই কম কলা তখন ওমর বললেন স্বামী তুর রসুর আসালাম ইয়াকুল আমি আল্লাহ রসুর কাছ থেকে শুনেছি তিনি বলছেন ইয়াতি আলাইকুম ওয়েস বিন আমের মা আমদাদ মিন আহরিল ইয়ামান তোমাদের নিকটে ওয়েস বিন আমের ইয়ামানের স্বেচ্ছাসেবিকদের সাথে আসবে মিন মুরাদ মুরাদ সম্প্রদায় থেকে সুম্মা মিন কান কারণ সম্প্রদায় থেকে কানা বিহি তার একটা কুষ্ঠ রোগ থাকবে বারা আমিন হু ইল্লা মৌজিয়া দিরহামিন সেই কুষ্ঠ রোগটা ভালো হবে তবে এক দিরহাম পরিমাণ জায়গা বাকি থাকবে লাহুয়ালি দেহা আবার রুন তার মা হবে মা থাকবে সে মা সেবা যত্ন করবে অনেক বেশি অক্সমা আর আল্লাহ আবার রাহু যা আল্লাহ রবি যা বলেছেন এটা ইনি আবার এর কাছে সব বললেন যে আল্লাহ তালু যদি কসম খায় তাহলে আল্লাহ তালা তার কসমকে পূর্ণ করে দেয় তোলা তো এই হাজি সাহেব দেশে যে ওয়েসকে খুঁজে বের করেছে ফকাল এবং বলেছে ইস্তাক ফেরিলি আপনি আমার জন্য ক্ষমা চান কলা তখন বলেন আনতা আহ দাসু আহদান ফি সাফারিন তুমি কেবল একটা সুন্দর একটা কাজ করে আসলেন নতুন কেবল হস করে আসছেন ফাস্তাক ফ্রিলি বলছে আপনি আমার জন্য ক্ষমা চেয়েলেন কলা তখন ওই ব্যক্তি বলল লাকি তা অমর অমর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কলা নাম বলছে হ্যাঁ হয়েছিল ফাস্তাক ফারালাহু বলছে তার জন্য সে ক্ষমা চেয়েছে ফা ফাতিন নাস মানুষ এই ওয়েসের যে মর্যাদা এটা মানুষ জানতে পারলো এরপরে ওয়েস সেখান থেকে চলে গেছে তো এই একটা লম্বা হাদিস এই হাদিসটা ইমাম নবাবি রাহেমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে আসছেন কেন যে অমর রাজি আল্লাহ তালু সে ওয়েস বিন আমিরকে তিনি খুঁজা বের করতেছেন যে সে কে যেহেতু তার কাছে দিনদারি ছিল নেককার ছিল তো বিধাই যাদের কাছে দিন আছে যাদের কাছে মঙ্গল কিছু আছে তাদেরকে প্রয়োজনীয় খুঁজে বের করে তাদের সঙ্গে ওঠা করা এটা উত্তম বিষয় ওয়ান ইবিন ওমর অফ জেল্লাহু আনহুমা কল কান নবীগুস আসসলাম ইয়াজুরকুবা রকিবান ওয়া মাসিয়ান ফৈসল্লি ফিহি রাকাতাইন মুত্তাফা কুন আলেই হেবিন ওমর জ্ঞাল্লাহু তালাম তিনি বলেন প্রসুর উল্লাহ আসসলাম মসজিদে কুবাই যাতেন জিয়ারার জন্য যাতেন রাকিবান কিবান ওয়া মাসিয়ান কখনো হেঁটে যাতেন কখনো সোয়ারের উপর চলে যাতেন। ফায়ুস আল্লিফি হিরাকিম এবং সেখানে দুই রাকাত সলা আদায় করতেন তো মসজিদে নবমী থেকে মসজিদে কুবা প্রায় সাড়ে চার কিলোমিটার দূর তো আল্লাহনবী সালাম প্রত্যেক সপ্তাহে এখান থেকে হেঁটে যাতে মসজিদে কুবায় জিয়ারাত করার জন্য আর সেখানে গিয়ে সলাচ আদায় করা ফজরত কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান তওয়ি বাইতিহি যে ব্যক্তি তার ঘরে অজু করল আহসানালধু এবং সুন্দর করে অজু করল সুম্মা আতা মসজিদা কুবা এরপরে মসজিদে কুবায় আসলো ও সাল্লা রাখা এবং দুই রাখা সালাত আদায় করলো তাহিয়াতুল মসজিদ নাহা তা দিল অমরা বলছেন দুই রাকাত সালাত একটা অমরার সব পাওয়া যায় তো মসজিদ কুবার ফজিলত আছে তো আল্লাহ নবী বললেন যে লাশুদ্দুর রেহাল ইসালাসিদে মাসাজিদ তোমরা তিন মসজিদ ছাড়া অন্য জায়গায় তোমরা তোমাদের সফরের নিয়ত করবা না সফরে নিয়ত করার অর্থ হলেই যে তোমরা স্বাবের আশা করবা না একটা হলো মক্কা মক্কার মসজিদ আর একটা হলো মদিনা আর একটা হলো বাইতুল মকাদ্দাস মক্কায় এক অক্ত আদায় করলে এক লক্ষের অধিক স্বভাব মদিনায় এক অক্ত পড়লে এক হাজারের অধিক স্বভাব বাইতুল মোকাদ্দেশেও একটা জায়গাতে পাওয়া যায় যে পাঁচশোর পরিমাণ তার স্বভাব তো তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা মসজিদে স্বভাবের উদ্দেশ্যে সফর করা যায় বরং সব আশা করতে হবে এই মসজিদে তবে মসজিদে কুবার যেহেতু বিশেষ একটা গুরুত্ব আছে দুই রাখা আদায় করলে ওমরাও সবাব পাওয়া যায় বিধায়ী সবাবের উদ্দেশ্যে সেখানে সফর করতে পারবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এর সাথেই এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ

সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো এ আলোচিত হয়েছে শিরোনামে সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় কোরআন কে ভালো বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কুরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় পাপ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলে বাবু ফজলিল হব্বিফিল্লাহি আল হাসি আলাই আল্লাহর জন্য কাউকে ভালোবাসা মহব্বত করা এবং তার প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করা এ বিষয়ে সুর আই ফাতাহের নম্বর আয়াত লেখক নিয়ে আসছেন আয়াতটি হলেই মোহাম্মাদুন ওলাদীন আশিদ্দা ওয়ালাল কুফারি রুহামা উবাইন আলাতালা বললেন মোহাম্মাদুন রসুল্লাহ মোহাম্মদসাল্ম আল্লাহর রসুল ওয়াল্লাদিন মাহু এবং তিনার সঙ্গে যারা আছে অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবা একরাম আসিদ দা ওয়ার আল কুফার তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর রোহা মা বাইনা আহম কিন্তু তারা পরস্পর দয়ালু পরস্পর তারা নরম ভদ্র এবং দয়ালু তো এইটা সাহাবা একরামদের সিফাত এবং তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে সাহাবেকরাম কেমন ছিলেন কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর কিন্তু মুসলমানের পরস্পর তারা একেবারে নরম এবং ভদ্র এবং দয়া সম্পন্ন সবার সুরে হাসারের নয় নম্বর আয়তাল্লা বলছেন অল্লাদিন তাবাউ ব উদ্দার আওয়াল ইমান আমিন কব্লেহিম হেব্বুন আমান হাঁ যারা ইলাইহিম হচ্ছেন ওই সমস্ত লোক যারা তাবাউ ব উদ্দার ইমান যারা আগে জায়গা করে নিয়েছেন এবং যারা ইমানকে স্থান দিয়েছেন মেন কাবলিহিম তাদের পূর্বে মহাজিরদের পূর্বে মদিনার যারা সেখানে বাড়ি জায়গা বানিয়ে নিয়েছেন এবং তারা ইমান ও আগে গ্রহণ করেছেন বলছেন ইউ হা যারা ইলাইহিম তাদের কাছে যারা হিজরত করে আসে তাদেরকে তারা ভালোবাসতেন মহব্বুত করতেন এ বিষয়ে আল্লাহ হাদিস্লাম কল সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্ন হলাওয়াতুল ঈমান আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটি গুণ এমন আছে এই তিনটি গুণ যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে সে ব্যক্তির ঈমানের স্বাদ সে পেয়ে যাবে তিনটি কাজ এমন আছে তিনটা অভ্যাস এমন আছে এটা যদি কারো মধ্যে চলে আসে তাহলে ঈমানের যে স্বাদ এবং মজা সে সেটা গ্রহণ করতে পারবে সেটা কি তার নিকটে দুনিয়ার সকল জিনিসের চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হবে ও যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রসুল সবচেয়ে বেশি প্রিয় হবে ওয়াজাদবিহীন হালাওয়াতাল ইমান সে তার ইমানের স্বাদ পাবে ইমানের স্বাদ সে পাবে এরপরে বলছেন ও ইল্লা সে মানুষদেরকে ভালোবাসে একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য তাহলে প্রথম নাম্বার কাজ হলেই আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে আর দ্বিতীয় কাজ যে মানুষ আরেকজনকে ভালোবাসবে তার উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্ট আর তৃতীয় হলে ও আন আন বাদ আর তৃতীয় হলেই যে সে কুফরের দিকে আবার ফিরে যাবে না ইমান আনার পরে কুফুরের দিকে আবার ফিরে যাবে না যে কুফুর থেকে আল্লাহ তারা তাকে বাঁচিয়ে নিয়ে আসছেন কামা ইয়াকু নার যেরকম নাকি ওই ব্যক্তিকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাহলে সে যেহেতু সেটা পছন্দ করবে না বিধায় যে ইমান নিয়ে আসছে সে যেন আবার কুফুরের দিকে ফিরে না যায় তো আল্লাহ নবী বললেন যে এই তিনটা কাজ আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য এবং সে দ্বিতীয়বার কুফুরের দিকে যেতে চায় না এই তিনটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা ইমানের স্বাদ তারা গ্রহণ করতে পারবে ইমানের স্বাদ পেয়ে যাবে وعن ابي هريره رضي الله عنه أن عن النبي صلى الله عليه وسلم قال سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ابو هريره رضي الله تعالى عنه تني رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله وش سات শ্রেণীর মানুষ এমন আছে যে আল্লাহ পাক তাদেরকে তার বিশেষ ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে না তার ছায়া ছাড়া সে কোন দিন কেয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আগে আসতে শুনেছেন যে সেই দিন সূর্য থাকবে মাথার একদম উপরে মাথার উপরে সূর্য থাকবে জমিন উত্তপ্ত জমিন হবে মানুষের শরীর থেকে ঘাম ছুটবে কারো ঘাম টাকুন পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো এই কানের লতি পর্যন্ত আর কেউ ঘামের মধ্যেই পুরা ডুবে যাবে তো সেই মুহূর্তে আল্লাহ তালা বিশেষ ছায়া দেবেন সাত ট্রেনের মানুষদেরকে তারা কারা ইমামুন হা এমন ইমাম যে ইনসাফকারী ইমাম মানুষে মাঝে কী করে ইনসাফ করে এমন বাদশাহ ইনসাফকারী সাবুন না শাফি ইবাজা তিল্লায় আজ যাওয়াজাল ওই যুবক যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে আর এটার বিশেষ ফজিলত মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তো তার উপায় নেই মনেরও স্বাদ নেই চাহিদাও নেই মৃত্যুর কথাও স্মরণ হয় তখন মনে করে এখন মসজিদ ছাড়া উপায় কি কারণ আমাদের যেগুলি মসজিদ আছে এখন বর্তমানে প্রায় মসজিদে এই বৃদ্ধের সংখ্যা আছে যুবকদের সংখ্যা কম যুবকরা মনে করে এখন আমাদের বহু সময় আসে তো যুবক যখন মানুষ থাকে তখন তার মনটা বহু চিন্তার মুখী হয়ে যায় এবং তার মনে অনেক কু ধারণা বাসনা অনেক কিছু থাকে সে সব কিছু মনকে দমন করে যদি সে আল্লাহর এবাদত করে তাহলে আল্লাহর কাছে এই এবাদতটা বেশি প্রিয় ওয়ারাজ কলবুহুম আল্লাহ কনবিল মাসাজিদ এবং ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকিয়ে থাকে মসজিদ থেকে আসে আবার চিন্তা হয় আবার কখন আজান হবে আবার যাবো আবার এক ছলাত পরে আসে আবার যেন মনে হয় আবার আজান দিলে আবার যাব মসজিদের সাথে তার কানেকশান তার অন্তরটা যেন মসজিদে লেগে থাকে মরাজুল আনিতা হাব্বাফিল্লাহ ইজতামা আলাইহি ওতাফার রকা আলাইহি এবং ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দেবেন যারা পরস্পর মহব্বত করে একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য ইজতামা আলাইহি ওতাফার রকা আলাইহি তারা মিলেও একত্রিত হয় আল্লাহ সন্তুষ্টর জন্য আবার পৃথক হয় আল্লাহ জন্য অর্থাৎ একত্রিত হয় আল্লাহ সন্তুষ্টর জন্য মানে যেমন দর্শে আসছি আলোচনা শুনতে আসছি আর বললাম ভাই চলেন তো ঠিক আছে ভালো কাজ তো তাহলে যাই তাহলে দুইজন একসঙ্গে আসলেন একা আর একজনকে ভালো ভালোবাসছেন কেন আল্লাহ সন্তুষ্টর জন্য কিন্তু দুজন একসঙ্গে থাকি একজন দেখি আমার সামনে বিড়ি পান করতেছে তাহলে আমি আমাকে বললাম যে ভাই তুমি আমার সামনে এগুলো করো না তুমি এটা খেয়ে না তুমি দূরে থাকো আমি এই দিকে থাকি তাহলে পৃথক হলো কেন আল্লাহ সন্তুষ্টর জন্য একত্রিত আল্লাহ সন্তোষের জন্য এটা একটা সিম্পল উদাহরণ দিলাম এই ধরনের যেমন নামাজ তরককারী সলাদ তরককারী সলাদ তরক করতে ভাই তুমি যদি সালাত তরক করো নামাজ যদি ছেড়ে দাও তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখব না তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে আমি তোমার বন্ধুত্ব আমার সাথে রাখবো না তুমি যদি মদ পান করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখব না এই ধরনের আর অর্থাৎ তার সঙ্গে মহব্বত করার উদ্দেশ্য হলেই যে দিনের ভিত্তিতে একত্রিত হব আবার দিনের কারণেই পৃথক হয়ে যাব। এই ভিত্তিতে যেই সমস্ত মানুষরা পরস্পর মহব্বত করবে এয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে সেই বিশেষ স্যাঁয়ে দান করবেন অরাজুলুন দাথু ইমরাতুন রা তাহসনিন ওয়াজামাল এবং ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী তাকে অপকর্মের জন্য দাওয়াত দিয়েছে কিন্তু সে সেটাকে প্রত্যাখ্যান করেছে ফকাওয়ালা ইন্নি আহাফুল্লাহ সে বলবে না আমি আল্লাহর ভয় করি আমার কাজ সম্ভব না অরাজুলুন দাসদ্দাকবি সাদাকাতিন ফাখ ফাহা হাত্য়ালা আ তাল আ মাসিম মাতুন ফু কৈয়ামী এন হু অরাজুলুন তা বি সাদাকাতিন এবং ওই ব্যক্তি যে সাদকা করে আল্লাহ রাস্তা দান করে ফা ফা এবং সেটাকে গোপন না কাউকে জানতে জানা যাবে কী করছি হাত্তা আলা তা আলা মাসিমা লুহু মাতুন ফিকুইয়া এমনকি তার বাম হাত জানে না ডান হাতে কি খরচ করল মানে এত গোপনীয়তার সাথে সে আল্লাহ রাস্তা দান খরচ করে এটাও একটা বিশেষ পরেজ বিষয় মানুষ তো এটাই চায় যে বা বা দেখ মানুষ এই পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম পাঁচ টাকা দশ হাজার পঞ্চাশ এক লাখ কে দিল অমুক হ্যাঁ অমুক ব্যক্তি নারে তকবির আল্লাহ হকবর এই যে নারাদি আল্লাহ তালা বলছেন ইনতুবদু সাদাকাত ইফানে আইম্মা হিয়া বা ইনতু ফো হা বা তুমি যদি দান খায়রাত প্রকাশ্যে করো এটাও করা যায় আর একজনকে উদ্বুদ্ধ করার জন্য যে আমি দিলাম আমার দেখে দেখে আর একজন দিবে যেমন আল্লাহ নবীর হাদিস শুনলাম যে উনি যখন সাব এক কাছে মাল চাইলেন যে উনিকে পিঠে করে নিয়ে আসলো থলি ভরে নিয়ে আসলো তো মানুষকে দেওয়া যায় কিন্তু কোনো ব্যক্তি যদি এগুলি সবগুলি থেকে দূরে থেকে গোপনীয় দেয় কেউ দেখা বলে না যে আমি কি করছি অর্থাৎ সে তো মানুষের চায় না মানুষ দানবীর মনে করো সেটাতে চায় না সে চায় আল্লাহ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট চাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি এভাবে গোপনীয় যদি দান খয়াত করে যে ডান হাতে কি খরচ করতেছে বাম হাতও জানে না তার মানে কি একেবারে গোপনীয়তার সাথে বলছেন তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা এই ব্যক্তিকেও সে আরো সে নিষে সাহে দেবেন সুবাহ ওয়ারা জলুন দেখার আল্লাহ খালিয়ান ফাফা আজাত আয়নাহ এবং ওই ব্যক্তি যে একা একা নির্জনে আল্লাহর জিকির করে জিকির বলতে আল্লাহকে স্মরণ করে ফাফা আজাত এবং তার দুই চক্ষু থেকে পানি পড়ে তার দুই চক্ষু থেকে অশ্রু ঝরে তো যে ব্যক্তি আল্লাহর কথা শুনে আল্লাহ দিনের কথা শোনা যদি তার অন্তর থেকে যদি চক্ষু থেকে পানি ঝরে তাহলে এটাও একটা এমন একটা গুণ আল্লাহ বলছেন যে দুই চোখ কোনদিন আগুনে স্পর্শ করবে না আইনুন আইন ওই চোখ যে আল্লাহ রাস্তায় পহারা দিয়েছে ও আইনুন বাহ এবং ওই চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে

اليوم أزلهم في ظلي يوم لا ظل إلا ظلي أسكي أمي تدير كي أمار سايا تدير جي أمار بنا. مسلم الرعاية وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشو السلام بينكم رواه مسلم ونا تكي عرق تي أبو যে অল্লাদি বিয়াদিহি ওই জাতের কসম খেয়ে বলছি লা তা জান্নাতা হাত্তা তুমিন কোন ব্যক্তি ইমান না নিয়ে সে জান্নাতে যেতে পারবে না মোমেন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না বলছেন ওরা তুপ মেনু হাত্তা তাহা বু। আর তুমি যতক্ষণ পর্যন্ত কাউকে মহব্বত না করবে মমিন হতে পারবে না তাহলে জান্নাতে যাওয়ার জন্য মোমেন হওয়া দরকার আর মোমেন হওয়ার জন্য পরস্পর মহব্বত করা দরকার তো আল্লাহ নবী বললেন আওয়ালা আলা আল্লাহ তাহা বাবু তুম তো আমি কি তোমাকে একটা পদ্ধতি শিখাবো না যে এটা যদি তুমি করো তাহলে তাহা বাবু তুম তাহলে তোমরা পরস্পর মহব্বত হবে মহব্বত কি হবে বেশি হয়ে যাবে সেটা কি আফসুস সালাম নাকুম তোমরা তোমাদের মাঝে সালামকে প্রসারিত করো বেশি বেশি সালাম দাও বেশি বেশি কি দাও সালাম দাও তাহলে হাদিস থেকে কয়েকটা জিনিস আমরা জানলাম সেটা হলেই জান্নাত শুধু মোমিনরাই যাবেন অন্য কেউ যাবেন না আর মোমিন হওয়ার জন্য তাকে অবশ্যই আর একজন ভালোবাসতে হবে ভালোবাসা কিভাবে পাবে যে পরস্পর সালামের বিনিময় ভালোবাসা পেতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার যখন বাড়িতে প্রবেশ করবা তখনও বাড়িতে সালাম দিয়ে সালাম মানে দোয়া অন্যের বাড়িতে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে যে কোনো মুসলমান পরস্পর সাক্ষাৎ করলে সালাম দিতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়